হ্যালো এভরিওয়ান, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর নোটিফিকেশনটা অন করে দেবে, ভিডিওটা লাইক করবে যাতে যখনই ভিডিও আপলোড হোক তোমাদের স্ক্রিনে পৌঁছে যায়। ভিডিওটা বেশির থেকে বেশি শেয়ার করো। কেমন লাগছে ভিডিও অবশ্যই জানিও। শুরু করা যাক আলোচনার বিষয়। আজকে পঞ্চম শ্রেণীর আমরা পরিবেশটা নিয়ে আলোচনা করব, অর্থাৎ সায়েন্স, ক্লাস ফাইভ সায়েন্স। সায়েন্সের থেকে আমরা খুব গুরুত্বপূর্ণ কিছু ছোট প্রশ্ন উত্তর পড়ব, যেগুলো কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, রাইট? একদম ছোট প্রশ্ন উত্তর। ভিডিওটা আমি ভীষণ শর্ট দিচ্ছি, সো ভিডিওটা খুব ভালো করে ফলো করবে যাতে ডেভেলপ করতে পারো। ওকে, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর নোটিফিকেশনটা অন রাখবে যাতে যখনই ভিডিও আপলোড হোক তোমাদের স্ক্রিনে পৌঁছে যায়। যাদের নোটিফিকেশান অন হচ্ছে না, অনেকেই তোমরা আমাকে জানাচ্ছ নোটিফিকেশান অন হচ্ছে না, সো নোটিফিকেশান যাদের অন হবে না তারা প্রত্যেকে কিন্তু ভিডিও লাইক করে রাখবে সাবস্ক্রাইবের পর, যাতে যখনই ভিডিও আপলোড হোক তোমাদের স্ক্রিনে পৌঁছে যায়। ওকে, এখন শুরু করা যাক। দুটো কথা আমি আরও ইম্পর্টেন্ট বলবো। ফার্স্ট, ম্যাথ ডিভিএস ম্যাডামকে ফলো করবে, ইংরাজি আর গণিতের জন্য সার্চ করে নেবে ম্যাথ ডিভিএস ম্যাডাম। আর যারা ব্লগ দেখতে ভালোবাসো, ডিভিএস ম্যাডামকে ভালোবাসো, তারা ডিভিএস ম্যাডাম ব্লগকে সার্চ করে নেবে। ঠিক আছে, শুরু করা যাক। দেখো, সবার প্রথমের প্রশ্ন, কাঁধ থেকে কনুই পর্যন্ত হাড়টির নাম কি? কাঁধ থেকে কনুই পর্যন্ত হাড়টির নাম কি? আমি দুবার করে প্রশ্ন বলবো, দুবার করে উত্তর বলবো। আনসার লিখব হিউমেরাস। কাঁধ থেকে কনুই পর্যন্ত হাড়টার নাম হচ্ছে হিউমেরাস। নেক্সট প্রশ্ন, হাড়গুলি অস্থিসন্ধিতে কি দিয়ে লাগানো থাকে? আনসার ইজ লিগামেন্ট দিয়ে লাগানো থাকে। কি দিয়ে? লিগামেন্ট দিয়ে লাগানো থাকে। ওকে, নেক্সট প্রশ্ন, হাঁটুর থেকে গোড়ালি পর্যন্ত কটি হাড় থাকে? উত্তর লিখবো আমরা, দুটি হাড় থাকে। মানুষের দেহের সবচেয়ে ছোট হাড় কোনটি? দেখো, কানের হাড়টা হচ্ছে মানুষের দেহের সবচেয়ে ছোট হাড়, যেটাকে আমরা স্টেপিস বলে থাকি, স্টেপিস। ওকে, নেক্সট প্রশ্নে যাব। মানুষের দেহের সবচেয়ে বড় হাড় কোনটি? যেটা আমরা বলতে পারি ফিমার। ফিমার হচ্ছে সবচেয়ে বড় হাড় মানুষের দেহের। ওকে, নেক্সট, এই হাড়টা কিন্তু কোমর থেকে হাঁটু পর্যন্ত। নেক্সট প্রশ্ন, হাঁটুর নিচ থেকে গোড়ালি পর্যন্ত হাড়গুলির নাম কি কি? উত্তর আমরা লিখব, হাঁটুর নিচ থেকে গোড়ালি পর্যন্ত হাড়গুলো হচ্ছে টিবিয়া আর ফিবুলা। ওকে, টিবিয়া আর ফিবুলা। নেক্সট প্রশ্নে যাব। নেক্সট প্রশ্ন আমাদের, এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ইজি প্রশ্ন বাট ইম্পর্টেন্ট। মাটির একটি স্বাভাবিক উপাদান, আমরা গাছের পাতা করতে পারি, গাছের পাতা মাটির একটি স্বাভাবিক উপাদানের মধ্যে পড়ছে। নেক্সট প্রশ্নে যাব আমরা। নেক্সট প্রশ্ন হচ্ছে, ওকে, দেখো এখানে কতগুলো অপশন দিয়েছে, এই অপশনটা ইম্পর্টেন্ট। নিচের যেটির সাহায্যে মাটির নমুনাকে পরীক্ষা করা যায় সেটি হলো, এখানে আমাকে অপশন দিয়েছে টেথিস্কোপ আতশ কাচ আর দূরবিন। আমরা আতশ কাচের সাহায্যে মাটির নিচের নমুনাকে পরীক্ষা করতে পারি। ওকে, নেক্সট প্রশ্নে যাব। মাছের ঘা সারানোর জন্য জলে কি দেওয়া হয়? উত্তর করব, পটাশিয়াম পারম্যাঙ্গানেট দেওয়া হয়। নেক্সট প্রশ্ন যাব। আচ্ছা, একটি জলাভূমি যেটি কোচবিহারে অবস্থিত, নাম তো একটি জলাভূমি যেটা কোচবিহারে অবস্থিত, আমরা রশিদ বিল করতে পারি, কোচবিহারে অবস্থিত। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, একটি ঔষধি গাছের নাম আমরা সর্পগন্ধা করতে পারি, কালমেঘ করতে পারি, তো সর্পগন্ধা আমরা দিতে পারি। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, এইটাও প্রশ্নটা একই ব্যাপার হলো, রশিদ বিল কোন জেলায় অবস্থিত, এটা কোচবিহারে করবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন,
কোথাকার চা খুব বিখ্যাত, কোথাকার চা খুব বিখ্যাত। আমরা অসমের চা দিতে পারি খুব বিখ্যাত, এছাড়া দার্জিলিং এর চা ভীষণ বিখ্যাত। তো দার্জিলিং আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে আছে, সো আমরা দার্জিলিং এর চা ভীষণ বিখ্যাত দিতে পারবো, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, একটি লৌহ ইস্পাত কেন্দ্রের নাম হলো, ওকে, একটি লৌহ ইস্পাত কেন্দ্রের নাম দুর্গাপুর, ঠিক আছে, দুর্গাপুরে লৌহ ইস্পাত কেন্দ্র আছে। নেক্সট প্রশ্নে চলে যাব। আচ্ছা, ত্বকের রোদ লাগলে কোন ভিটামিন তৈরি হয়, ত্বকের রোদ লাগলে কোন ভিটামিন তৈরি হয়। আমরা করতে পারি ভিটামিন ডি, অর্থাৎ ভিটামিন ডি তৈরি হয়। আরেকটাও প্রশ্ন এখানে আমি বলে দিই, সেটা হচ্ছে চোখের জন্য কোন ভিটামিনটা খুব গুরুত্বপূর্ণ। এটা আমরা করব, ভিটামিন এ খুব গুরুত্বপূর্ণ চোখের জন্য, ঠিক আছে। নেক্সট প্রশ্নে যাব, মেরুদণ্ডের হাড়টিকে কি বলা হয়, মেরুদণ্ডের হাড়টিকে কি বলা হয়। আমরা করতে পারি কশেরুকা বলা হয় বলতে পারি, বা আমরা ভার্টিব্রাও বলতে পারি। অপশন দিয়ে ভার্টিব্রা বা কশেরুকা লিখতে, সরি, কশেরুকা লিখতে পারো বা শুধু কশেরুকাও লিখতে পারো, ওকে। নেক্সট প্রশ্ন, মানুষের দেহে কঙ্কাল পেশির সংখ্যা কত, মানুষের দেহে কঙ্কাল পেশির সংখ্যা কত। উত্তর লিখবো আমরা 640টি মানুষের দেহে কঙ্কাল পেশির সংখ্যা, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, ডটের পুরো নাম কি, ডটের পুরো নাম কি। উত্তর লিখবো ডাইরেক্টলি অবজার্ভ ট্রিটমেন্ট, রাইট, ডাইরেক্টলি অবজার্ভ ট্রিটমেন্ট। নেক্সট নেক্সট প্রশ্ন, আচ্ছা, যক্ষা রোগ কতদিনের সারে, যক্ষা রোগ সারতে মোটামুটি এক বছর বলবে, এক বছর সময় লাগে। আর যক্ষা রোগ কিন্তু ডট ট্রিটমেন্টের সারে, এটা জেনে রেখে দাও, অনেক সময় প্রশ্ন আসে যক্ষা রোগ কোন ট্রিটমেন্ট করলে সারে, তো ডট, DOT, ওকে। নেক্সট প্রশ্ন, বাতাসের মাধ্যমে ছড়িয়ে পড়ে এমন একটি রোগের নাম, বাতাসের মাধ্যমে ছড়িয়ে পড়ে এমন একটি রোগ, আমরা যক্ষা রোগ করতে পারি। নেক্সট প্রশ্নে আমরা যাব, ওকে। নেক্সট প্রশ্ন, ওআরএস এর পুরো কথা কি, ওআরএস এর পুরো কথা কি। আমরা লিখব ওরাল রিহাইড্রেশন সলিউশন, ওরাল রিহাইড্রেশন সলিউশন, ওকে। নেক্সট নেক্সট প্রশ্ন, কোন রোগ হলে আমরা ওআরএস খেয়ে থাকি, কোন রোগ হলে আমরা ওআরএস খেয়ে থাকি। কলেরা হলে, ডায়রিয়া হলে আমরা ওআরএস কিন্তু খেয়ে থাকি, ঠিক আছে। আচ্ছা, এই যে প্রশ্নগুলো আমি দিলাম, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো খুব ভালো করে কিন্তু অবশ্যই পড়তে হবে, যেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি আজকে আরেকটা প্রশ্ন বলে দিচ্ছি, সেটা হচ্ছে টেথোস্কোপ কে আবিষ্কার করেন, টেথোস্কোপ কে আবিষ্কার করেন, ওটা রেনে লিনেক আবিষ্কার করেন, ঠিক আছে, রেনে লিনেক আবিষ্কার করেন। তাহলে এই প্রশ্নগুলো দিলাম, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে পড়ো। ভিডিওটা খুব ছোট করে দিলাম যাতে এগুলো মুখস্থ হয়ে যায়, এগুলো ক্লিয়ার করো, বেশির থেকে বেশি ভিডিওটা শেয়ার করো, লাইক করো, যত তাড়াতাড়ি এই ভিডিওটা শেয়ার লাইক হবে, বেশির থেকে বেশি ভিউ হবে, তত তাড়াতাড়ি কিন্তু নেক্সট ভিডিও তোমাদের আসবে। খুব ভালো থেকো, টাটা, গুড নাইট।